হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো এখন তো জ্যৈষ্ঠ আষাঢ় মাস, আম সিজনের মাস, তাই না? আম, কাঁঠাল আর লিচু, জাম, তাই না? এই তিন চারটা ফল কিন্তু এখন অনেক বেশি পাওয়া যায় আর আমরা এগুলো খেয়ে নিই। লিচু কিন্তু অল্প কিছুদিন থাকে, লিচু আর জামটা, আম আর কাঁঠালটা বেশ কিছুদিন থাকে, তাই সিজনাল ফলগুলো কিন্তু আমরা মিস করতে চাই না। তো আপনাদের ভাইয়া মানে একদিন দুই দিন পর পরে এরকম 100 করে রাজশাহী লিচু নিয়ে আসে, আর লিচুগুলি মাশাআল্লাহ বেশ বড়। তো আমি যেভাবে ফ্রিজে এক দুই দিনের মতো লিচুগুলি সংরক্ষণ করি, কারণ আজকে আনলে কালকে সন্ধ্যার মধ্যেই কিন্তু লিচুগুলি উপর থেকে কালো হয়ে যায় আর দেখতে ভালো লাগে না, খেতেও কিন্তু রুচিতে বাধে। তাই আর কি আমি এভাবে করে সুন্দর করে লিচুর বোটাগুলি একদম গোড়া থেকে, না দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এরকম একটু একটু ডাট রেখে লিচুর বোটাগুলি এরকমভাবে কেটে আমি এরকম একটা বক্সের মধ্যে করে আমি এটাকে সংরক্ষণ করি। এটা আপনি নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো রেখে খেতে পারবেন, জাস্ট একদম আপনি বের করবেন আর খাবেন, দেখবেন একদম লিচুটা একদম টাটকাই আছে। আমি তো এভাবে করে ফ্রিজের মধ্যে লিচু রাখি, আপনারা কে কীভাবে রাখেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যাই হোক, আমি এটাকে এখন সুন্দরভাবে আটকিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব, তিন চার দিন অনায়াসে খাওয়া যাবে। তো যাই হোক, এখন লিচুগুলি সংরক্ষণ করার পরে এখন আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তুগমণি আজকে সকালে কি খাচ্ছে। আমি আজকে চা আর নিয়ে বসেছি, মুড়ি নিয়ে বসেছি, সাথে কিছু চানাচুরও নিয়েছি। তো তুবমণি ব্রেকফাস্টটা তুবমণি আগেই করে ফেলেছে, তো জাস্ট এখন আমার সাথেও একটু শেয়ার করতেছে। বাচ্চাদেরকে এভাবে নিয়ে খাবেন, এতে করে বাচ্চারা কিন্তু মানে খাওয়াটা শিখে যাবে আর সব কিছু খাওয়াতে ইউজ টু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কি, এটা কিন্তু অনেক পছন্দের একটা জিনিস আমার, দীর্ঘ 5 বছর পরে এটা খাচ্ছি। আর এটা কে কে পছন্দ করেন আর কে কোন দেশে কি কি নামে চিনেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আমার তো এটা ভীষণ পছন্দের। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন গাব খেয়ে চলে আসছি, এখানে প্রিংগলস খাবো, মা মেয়ে মিলে প্রিংগলস খাবো, প্রিংগলস তো আমার অনেক বেশি পছন্দের। আর হচ্ছে যেটা গিয়ে চিপসের মধ্যে আর প্রিংগলসটাই অনেক বেশি পছন্দের। আজকে শুধু খাওয়া দাওয়ার ব্লগ, আজকে সারাদিনে শুধু খেয়েছি আর খেয়েছি। তো এখন একটু কাজের ফাঁকে চিপস খেয়ে নিচ্ছি, প্রিংগলসটা আমার এত পছন্দ আর এটা এত বেশি ভালো লাগে আমার কাছে, কেন যেন না জানি না, আমি এক বসাতে একটা প্রিংগলস খেয়ে ফেলতে পারি। তো যাই হোক, এখন এতটা খাবো না, কারণ বেশি যেহেতু একটু ডায়েটের মধ্যেও আছি, ওই জন্য কম কিছু খেয়ে দেন হচ্ছে রেখে দেবো আটকিয়ে, তুপমণি পরে খেয়ে নিবে। এখানে দেখতে পাচ্ছেন রুমে আসছি, রুমে এসে দেখি আমার পাখিটা এখানে দুষ্টমি করতেছে, আমি মানে প্রিংগলস নিয়ে আসছি যে ওকে এখন খেতে দিব। বাট এখানে দেখতেছি যে আমার নাতিকে নিয়েও অনেক বেশি দুষ্টামি করতেছে, এটা দেখে তো আমার ভালো লাগতেছে। আর এখন যেহেতু সন্ধ্যার টাইম, আপনাদের ভাইও অলরেডি চলে আসছে, সেও বসে আছে, তো এই তো তুবমণি এখানে খেলা করতেছিল, দেখতেই পাচ্ছেন সে যে আমি ভিডিও করতেছি এটা সে দেখতেছিল না। সে সুন্দরভাবে তার একটা ড্রেস সে তার বাবুকে পরিয়ে দিয়েছে, মানে তার যে ডলটা, ডলটা সে ঢাকা থেকে নিয়ে আসছে, তার ছোট ফুপি কিনে দিয়েছে ডলটা, আর সে ডল পেলে তো অনেক বেশি খুশি হয়ে যায়, ডলটা এত সুন্দর মাশাল্লাহ। তো যাই হোক, একদম পার্পেল কালার। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা, এটা হচ্ছে আমি রাতের বেলা আমার এত বেশি ঝাল খাওয়ার ক্রেভিংস উঠেছিল, তারপরে আর কি আমি এখন একদম শুকনো মরিচ দেখতে পাচ্ছেন দিয়ে অনেকগুলো শুকনো মানে চিলি ফ্লেক্স আছে আমার বাসায়, সেগুলি দিয়ে আমি সুন্দর করে একটু ভাত ভালোভাবে ভেজে নিয়েছি আর একটা ডিম ভাজি করে নিয়েছি, আমার কেন যেন কোনো কিছুই খেতে ভালো লাগতেছিল না। এই তো এটা খাওয়া দাওয়া শেষ করে দেন এখন রাতে ঘুমানোর আগে ভাবতেছিলাম যে একটু আম খাবো, তো দেখতেছিলেন ফ্রিজে গিয়ে দেখি আমগুলি সব নষ্ট হয়ে গিয়েছে, কারণ
কারণ কিছুদিন যাবত আমি এতটা বেশি ব্যস্ত ছিলাম, এজন্য ফ্রিজের দিকে আর কোনো খেয়ালই করা হয়নি, তো আমগুলি নষ্ট হয়ে গিয়েছে। এখন আমগুলি আমার ফেলে দিতে হবে, কারণ আমি পরের দিন বাড়িতে চলে যাব। তো বাড়িতে যাব জরুরি একটা কাজের জন্য, একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ি যাওয়ার পথে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, যেতে যেতে তারপরে আমাদের বাড়িতে যাওয়ার পথে এরকম সুন্দর একটা রেল স্টেশন আছে। এখানে সুন্দর ভিউ দেখে আমরা নেমে পড়েছিলাম, তো এখানে এখন নেমে এখন কিছু ফটো সেশন করব। আর আকাশটা এত বেশি সুন্দর ছিল, চারপাশটার পরিবেশ, আমার দুবো মনে তো লিটারেলি একদম খেলাধুলায় নেমে গিয়েছে। তো আমি আর আপনাদের ভাই এখন একটু ফটোশ্যুট করব। তো এই তো চলে আসছি বাড়িতে, বাড়িতে আসছি হচ্ছে কিছুক্ষণ হয় যে বাড়িতে আসছি, এসে একটু রেস্ট টেস্ট করে খাওয়া দাওয়া করে দেন আর কি একটু, মানে আমাদের এখানে যে বাজার আছে সে বাজারে আসছি। কারণ হচ্ছে মানে ভুলবশত তাড়াহুড়োর কারণে আমার মেয়ের কসমেটিক্সের যে মানে কসমেটিক্স বক্সটা আছে ওটার পুরোটাই আমি বাসায় রেখে আসছি। তারপরে ও নানা ভাই ওকে কী কী কিনে দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ওকে একটা ঘড়ি কিনে দিয়েছে, একটা সানগ্লাস, হাতের ব্রেসলাইট, গলার মানে মালা, দেন দুইটা ক্লিপ, দুইটা লিপস্টিক আর অনেকগুলি কাঁকড়া। তো আরও আব্বু বলতেছিল ক্লিপ, তো আরও বলতেছিলো যার কিছু লাগবে কি না। আর চশমাটা আর ঘড়িটা তো মাশাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার মেয়ের পিঙ্ক অনেক বেশি পছন্দ, তো পিঙ্ক পাই নাই, তো এটা সিমিলার একটু কাছাকাছি কালার নিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে বাড়িতে কেন আসছি সেটা এখন একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই বসে আছি, আজকে হচ্ছে একটা প্রোগ্রামে আসছি, আমাদের পারিবারিক একটা প্রোগ্রামে, এটা আমি বরিশাল সদরে আসছি। তো যাই হোক, পারিবারিক প্রোগ্রামটা যখন বড় করে অনুষ্ঠান করব বা যা কিছু করব সেটা আপনাদের সাথে শেয়ার করব, তখন না হয় এখানে বড়োভাবে বসে আছে, আমার কাকা বসে আছে, বড় ভাইয়া বসে বসে আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতেছিল এই আর কি। তো আমি এখন ডিটেলসে শেয়ার করব না। আর এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার আম্মুর কাছে থাকে এই পিচি মেয়েটা, আমাদের সম্পর্কে আমার আর কি বোন হয়, মামাতো বোন, তো ও আর কি আমার আম্মুর কাছে থাকে এই আর কি। আর আমার মেয়ে বসে আছে এখানে, কিন্তু বড় ভাবি বসে আছে। তো আমাদের পারিবারিক একটা প্রোগ্রাম হয়েছে, এজন্য বরিশাল সদরে গিয়েছিলাম আমরা সবাই মিলে। ইনশাল্লাহ এই নিউজটা আমি সুন্দরভাবে আপনাদের কাছে মানে সাথে শেয়ার করব যখন হবে এসব কিছু এই আর কি। তো সবাই আসছিলাম, তো আমি এখন বসে বসে একটু শ্যুট করতেছিলাম। আমার মেয়ের তো ক্ষুধা লেগে গিয়েছে, কারণ সবাই নামাজে চলে গিয়েছে যারা যারা আসছি আমরা পুরুষরা, আর মহিলারা এখানে বসে আছি এই আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবেই কমপ্লিট হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব কোনো একটা সময় এই আর কি। তো প্রোগ্রাম শেষ করে তারপরে আবারও চলে আসছি নিজ গন্তব্যে, এটা হচ্ছে আমার বাসা, আমার বাসায় চলে আসছি, কারণ যত কিছুই থাকুক না কেন নিজ বাসায় তো আসতে হবে। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো উনি এখানে ব্রেকফাস্ট করতেছে, ও বিস্কিট খাচ্ছে আজকে, ও কিছু খেতে চাচ্ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন ও সুন্দর করে টিভি দেখতেছে আর বিস্কিট খাচ্ছে। তো আমার কিছুই খেতে ভালো লাগতেছিলো না, বাবার বাড়ি থেকে আসছি, মনটাও বেশি ভালো লাগতেছিলো না। তো এখন কি করব, হ্যাঁ ব্রেকফাস্টের জন্য আমি এখানে বললাম না যে একটু দই নিয়েছি আর একটু চিড়া নিয়েছি, এটা আমি এখন খাবো, এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে দেন চলে আসছি, এখন হচ্ছে প্রায় সারা দিনে অনেক ঘুমিয়েছি, কারণ অনেক টায়ার্ড ছিলাম, অনেক দৌড়োদৌড়ের মধ্যে ছিলাম, যেহেতু পারিবারিক প্রোগ্রাম, আমি হচ্ছে একাই বোন, আমার আর কোনো বোন নাই, তো বোনদেরকে কিন্তু অনেক কিছু আর কি দায়িত্ব করতে হয়, সব দায়িত্ব কমপ্লিট করে আসছি। তো অনেক প্যারার মধ্যে ছিলাম, একটা টেনশনের মধ্যেও ছিলাম, যেহেতু আমাদের ভালো একটা কাজ আমরা আজকে শেষ করে আসছি, মানে গতকালকে শুক্রবারে। তো তারপরে খেতে খেতে হঠাৎ করে দেখলাম মুঘলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে যেটা হয় আমার বাসায় দেখতেই পাচ্ছেন একদম অঝোর ধারে আর কি, এখানে
বৃষ্টি হচ্ছে আর বাইরে তো অনেক ঝড় হচ্ছে, আর আমি এখন কি করব না করব আমার মাথায় কোনো কাজ করতেছিল না, নিজের শরীরটাও একদিকে ভালো না, আর এভাবে করে মানে এরকম বিপদের সম্মুখীন হলে কিন্তু আর কোনো কথাই থাকে না, তখন মাথায় কোনো কাজ করতেছিল না, কি করব এভাবে করে বৃষ্টি কোনোভাবেই এটাকে সামাল দেওয়ার কোনো কিছুই ব্যবস্থা ছিল না। আর নিচে তো পানিতে বালতি পেতেছি, অনেক কিছু পেতেছি, জানি না এটা কীভাবে কী হবে। তো বাড়ি লিখে কমপ্লেন করা হয়েছে, সে ঠিক করে দেবে এটা বলেছে। যাই হোক, তারপরে আমার রান্নাঘরের অবস্থা কী হতে পারে সেটা তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। সারা দিনে আর তেমন মন মেজাজও ভালো ছিল না, আর তেমন কিছু রান্নাও করিনি। দেন মানে এটা রাতের জন্য এখন ডিনার বানাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি বারবিকিউ করতেছি, আমি ফিশ বারবিকিউ করতেছি, আর কিছু এখানে পটেটো আর কি ফ্রাই করব বারবিকিউর মশলা দিয়েই। এটাই হচ্ছে আজকে রাতে ডিনার আমাদের এই আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু আমার ফিশটা এখানে বারবিকিউ হচ্ছে, আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না, বারবিকিউ মশলা দিয়ে অ্যাজ ইউজুয়াল বাসায় সয়া সস আর সব বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম দুপুর টাইমিং, কারণ যেহেতু আজকে দুপুরে আর তেমন রান্নাবড়া করতে পারিনি বাসায়, ওই যে পানি রান্নাঘর দিয়ে পানি এসেছে, এত বিভ্রান্তির মধ্যে ছিলাম আসলে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বরাবরের মতো একটা রিকোয়েস্ট করে নিব, যারা আমার এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।